वेलकम टू माय चैनल कोलकाता गार्ल। आमी तुम्हारे प्रियंका। थैंक यू सबाई के आमार चैनलटा के सबस्क्राइब करार जोन्नो, लाइक देवार जोन्नो। आज के आमी फुलकपी और चिंगड़ी दिए एक दारुण रान्ना करे देखाबो। आज के मेनू चिंगड़ी फुलकपी रसा। तो आमार की की उपकरण लागजे आमी बोले दीची तुम्हारे। तो रान्नाटा शुरू करा जा। प्रथमे आमी एखाने फुलकपी एखाने एखाने आमी दुटो माझारी साइजेर फुलकपी निये केटे नियेछि। देखो ठीक एरकम साइजेर हबे, बेशी बड़ो हबे ना, ठीक आछे। आर एखाने आमी निये नियेछि गोटा गोटा करे आलू केटे। एखाने आमी तीनटे माझारी साइजेर आलू नियेछि। साइजटा देखे नाओ ठीक एरकम टाइपेर। এখানে নিয়েছি আমি দুটো বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি ছখানা বড় কাঁচা লঙ্কা। এখানে আমি 250 চিংড়ি নিয়েছি, যেটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি, যেটাকে আমরা পেস্ট করে নেব। এখানে নিয়েছি আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 7-8 কোয়া রসুন আর একটু সামান্য আদা, যেটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই পেস্টটা আমরা পরে রান্নায় দেব। আর নিয়েছি আমরা 1 চামচ জিরা, গোটা জিরা আর 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়েছে, এবার কড়াইয়ে আমি তেলটা আস্তে আস্তে ঢেলে দেব। এখানে আমি 4 চামচ তেল দিয়েছি, এই রান্নাটা একটু তেল বেশি লাগে। তেলটা গরম হলে আমি চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে দেব। করে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। তেলটা খুব গরম, চিংড়ি মাছটা আমার আস্তে আস্তে ঢেলে দিতে হবে। মাছগুলো যখন হালকা ব্রাউন ব্রাউন হবে তখন আমি মাছগুলোকে নামিয়ে নেব। মাছগুলো ভাজা হতে হতে আমি এখানে মিক্সিতে মশলাটা করে নিই। 4টে কাঁচা লঙ্কা আর আদা পেঁয়াজ রসুন, যেটা আমি কেটে রেখেছিলাম, সেগুলো আমি সব দিয়ে দেব। এখানে আমি সবগুলো মিক্সিতে মিক্স করে নেব। চিংড়িগুলো এখনও পুরোপুরি ব্রাউন হয়নি, তো একটু আমি উল্টে পাল্টে দেব। এখানে চিংড়িগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসছে, আমার এরকমই দরকার। তো আমি এগুলোকে এখন নামিয়ে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এটা সাইড করে রেখে পরে আমি ইউজ করব। কড়াইয়ে আমি আর একটু তেল দেব, এই তেলে হবে না ভাজা। এখানে আমি আরো 2 চামচ তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুতে আমি 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। 1/2 চামচ এখানে হলুদ দিয়ে দিলাম। আলু আমার ভাজা কমপ্লিট। আমি কড়াইয়ে যা তেল আছে ওর মধ্যেই আমি ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপির মধ্যেও আমি 1/2 চামচ নুন দিয়ে ভাজবো আর দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর আমি ভালো করে নাড়িয়ে ফুলকপিটাকে ভেজে নেব। দেখো ফুলকপি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলোকে
আলাদা করে নামিয়ে নিতে হবে। আমার ফুলকপি ভাজা, আলু ভাজা আর চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। কড়াইয়ে আমি আর তেল দেব না, যা তেল আছে তাতেই আমি রান্নাটা করব। এখন আমি কড়াইয়ে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, এক চামচ জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম, এগুলোকে আমার ব্রাউন করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। আমি মিক্সিতে যে মশলা বানিয়েছিলাম, আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো বাটা, সেটা দিয়ে দেবো আস্তে করে। মশলাগুলো ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে। মশলার চারদিক থেকে তেল বেরিয়ে গেছে, তার মানে মশলাটা আমাদের হয়ে এসছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি এক টেবিল চামচ ধনে গুঁড়ো, এক টেবিল চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিতে হবে মশলাটাতে, যাতে না পুড়ে যায়। এরপর মশলাটা ভালো করে 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। এখন আমি অ্যাড করব হাফ চামচ নুন। আগে যেহেতু নুন দিয়েছিলাম তাই এখানে হাফ চামচ দিচ্ছি, আর দেব এখানে হাফ চামচ চিনি। তারপর ভালো করে আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব। মশলা আমাদের হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দেবো এর মধ্যে। মশলার সাথে ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে। আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, আলু কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ফুলকপিটা আমি দিয়ে দেবো। সবগুলো ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। ফুলকপি আলু ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এখানে আমি মশলার জলটা রেখেছিলাম, সেই জলটাই আমি দিচ্ছি। এখানে 2 বাটি জল দিয়েছি আমি, তোমরা তোমাদের মতন করে জল দিয়ে দিও। তোমরা যদি মাখা মাখা খেতে চাও তাহলে অল্প জল দেবে, আমি এখানে ঝোল ঝোল রাখবো বলে তাই আমি একটু বেশি জল দিলাম। ঝোলটা একটু ফুটলে আমি এটার মধ্যে মাছটা অ্যাড করে দেব। ঝোলটা দেখো ফুটে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। এবার সবগুলোকে ভালো করে নাড়িয়ে ফুটতে দেব কিছুক্ষণের জন্য। ঝোল ফুটে গেছে, এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দিলাম। আমি এরকমই ঝোল রাখবো, নামানোর আগে আমি ধনে পাতা ছড়িয়ে দেবো একটু, আর দেব সামান্য গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব ধনে পাতা আর গরম মশলা। ফুলকপি আর চিংড়ির রসা কমপ্লিট। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে পাঠাবে। আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো, অনেক অনেক লাইক দিও। আর থ্যাংক ইউ সবাইকে।